আজ দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দীর্ঘ নয় বছর ভারতে অবস্থানরত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ দেশে ফিরছেন। ট্রাভেল পাস পাওয়ায় তিনি নয়াদিল্লি থেকে ঢাকায় আসছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সালাউদ্দিন আহমেদকে বহনকারী ফ্লাইটটি দুপুর 2টায় অবতরণের কথা রয়েছে। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন আহমেদ নিখোঁজ হন। 62 দিন পর 11 মে ভারতের মেঘালয়ের শিলংয়ে তাকে উদ্ধার করে স্থানীয় পুলিশ।